জীবন তৃষ্ণায় অসিত সেন হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন সাগর সঙ্গমে গান উত্তমের লিপে আপনি গাইবেন। হেমন্ত বললেন, আমি বম্বেতে ব্যস্ত, সময় দিতে পারবো না, ভূপেন হাজারিকা সুরারূপ করুক, ওর প্রথম কাজ উত্তমের গান ওই গাক। সে উত্তমের লিপে ভূপেন না মানালেও হেমন্তর জেদে পরোপকার ব্রতে তাই করলেন অসিত সেন। কিন্তু ঝামেলা অন্যখানে, জীবন তৃষ্ণা ছবির কাস্টিং ঠিক হল উত্তম, অরুন্ধতী দেবী, চন্দ্রাবতী দেবী, বিকাশ পাহাড়ে দীপ্তি রায়। হেমন্ত ফোন করে বললেন অসিত সেনকে, ও মশাই, আপনার ছবির নায়িকা অরুন্ধতী তো বার্লিন চলে গেছে, এবার শুটিং করবেন কাকে নিয়ে? অসিত সেনের মাথায় হাত, ভাবতেও পারেননি তাঁর আগের দুই হিট ছবি পঞ্চতপা চলাচলের নায়িকা না বলে কয়ে এমন কাজ করবেন। এদিকে উত্তম বিকাশদের ডেট ফাইনাল, সেই সময়েও হাল ধরলেন হেমন্ত, অসিত সেনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন সুচিত্রা সেনের। সুচিত্রা রাজি হলেন, উত্তম সুচিত্রার আইকনিক ছবি হয়ে থাকল জীবন তৃষ্ণা। তারপরে সুচিত্রা অসিত জুটি, দীপ জেলে যায় উত্তর ফাল্গুনি। এককভাবে উত্তমহীন ছবিতে সুচিত্রা সেনকে নায়িকার ক্ষমতা কতখানি তা প্রমাণ করার জায়গা এনে দিল। হেমন্ত না থাকলে এই ঐতিহাসিক পরিচালক নায়িকা জুটি ক্লিক করত না। আজও সব নায়িকারা চায় যদি রাধা কিংবা দেবযানী পান্নাবাইয়ের মতো একটা স্বপ্নের চরিত্র পেতাম। উত্তম কুমারের মৃত্যুর পর সুপ্রিয়া দেবী একটা ছবি নিজের প্রোডাকশনে প্রযোজনা করেন, উত্তর মেলেনি। দীপঙ্করদের হিরোইন সুপ্রিয়া, তবু ছবিটা একজন একা নারীর মেয়েকে নিয়ে লড়াইয়ের গল্প। রঞ্জিত মল্লিকও ছিল, তখন উত্তম চলে গেছে, সুপ্রিয়াকে সমাজ ইন্ডাস্ট্রি দায়ী করছে। সে সময় সুপ্রিয়াও দিশাহীন হেমন্তকে বললেন, সুপ্রিয়া, হেমন্তদা, আপনি এ ছবির সুরকার, আপনাকে কত টাকা দিতে হবে যদি আগে ভাগে এবেলা বলে দেন? হেমন্ত একটা আঙুল দেখালেন, সুপ্রিয়া ভাবলেন 1,00,000 টাকা। বললেন, বুঝতেই পারছেন আমার অবস্থা, শেষ সম্বল দিয়ে ছবিটা করছি, একটু কম হয় না? হেমন্ত হেসে ফেললেন, বললেন, 1,00,000 দিবি বেনু, তোর প্রোডাকশন মানেই তো আমারই ঘরের ছবি, কিন্তু বৌনি তো করতে হবে, তাই 1,00,000 দিয়ে যা। এই হলেন হেমন্ত মুখোপাধ্যায়। নমস্কার কণ্ঠে মন্দিরা, অনেক ধন্যবাদ।